মর্নিং, সকলে ভালো আছো বন্ধুরা? সকাল থেকে আজকে খুব দাঁতে যন্ত্রণা করছে, কালকে তো সেই পোকা উঠে আসলাম, গুড়ি গুড়ি পোকা উঠেছে দেখলে তো, তারপরে শিকড় বেটে লাগাতে দিয়েছে, লাগিয়েছি সারা রাত ছিল, তারপরে এখন সকাল থেকে আবার দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে। তা এখন কী করলাম, গরম জল খেলাম, গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি একটা, এখন ওষুধ মানে তারপর খানিকটা ওটস বানিয়ে খেলাম, খেতে তো পাচ্ছি না, ওটস বানিয়ে খেলাম আর খেতে পাচ্ছি না, তারপর গরম জলও রয়েছে আর চশমা চোখে দিয়ে বসেছিলাম, কি করব এখন, আবার ওষুধ বের করে নিয়ে এসেছি, ওষুধ খাবো ক্যালভাম। তা এখন রান্না বান্না কিছু করিনি, এরপর রান্না করব, দেখি কি রান্না করি, তখন সাথে থেকো। এখন কটা ব্লাউজ নিয়ে বসেছি হেম করতে, কটা হেম করতে বসেছি, আবার মালিক আসবে মাল নিতে, এর জন্য আমি ডেলি যেগুলো করি সেগুলোই তোমাদের প্রতিদিনে সেইগুলো দেওয়ার চেষ্টা করি, যে প্রতিদিন কী করি। দেখো এই হচ্ছে মোচা, মোচা কিছু কিছু কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে সামান্য তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করছি, এটা শিলের মধ্যে শস্য বাটা দিয়ে বাটা করবো, তারপর শস্যের তেল দিয়ে একটু মাখিয়ে রাখবো, দেখবার সেটা কত টেস্টি, তোমরা করেছেও দেখো খুব সুন্দর লাগে। আর করবো লাল শাক, এগুলো এখন কুচাবো, আজকে সব ভাজাই হবে, আজকে আর সবজি হচ্ছে না, তরকারি হচ্ছে না, লাল শাক। আর করবো পেঁপে সেদ্ধ দেবো, ফুলকপি ভাজা করব, আর আলু সেদ্ধ দেবো, ব্যাস আর কিছু করবো না, আজকে মাছ নেই। এই যে কলাটা একটা খাদি, ওটা কত লম্বা হয়েছিল, আমি তুলবো তা মনেই ছিল না। এখন যাচ্ছি, আমার একটা ছোটো একটা দোকান আছে, দোকানে মানুষ বাকি নিয়েছে, তা পয়সা দেওয়ার নাম নেই, তাই যাচ্ছি সবার বাড়িতে বাড়িতে পয়সা চেতে, তোমরা সঙ্গে থাকো। দেখো আমি খজনার বাড়ি যাই, এই দেখো খাতা নিয়ে এসেছি, খাতার মধ্যে সব হিসাবগুলো লেখা রয়েছে। দেখো পাড়ায় গেছিলাম পয়সা চেতে, 100 টাকা দিয়েছে একজন, তাও তো 100 টাকা দিয়েছে, গেছি একজনের সঙ্গে ঝগড়া করেছি, তারপরে এই আসলাম পিসি বাড়ি বসে যাচ্ছি, এই ছোট পিসি আর আমি গেছিলাম, আর এই যেমন মেজো পিসি আর জামাই আর একটা দাদু, দুজন তিনজন মিলে গল্প করছে, আমরা একটু শুনছি বসে বসে, গুরুদেবের গল্প করছে উনি, এই জুতের বাড়ি দেখো একটা ইয়ে মতন রয়েছে, তারপরে বসে আছি, কি বলে কাঠ দিয়ে বানানো, তারপরে এখান থেকে এখন বাড়ি যাব। আমি এখন সন্ধ্যা দৌড়িয়ে আসলাম, এখন চা করব, চায়ের জল বসিয়ে দিয়েছি, কেনা জল আজকে জল দিয়ে যায়নি, কেনা জল দিয়ে চাটা করি, খুব সুন্দর হয় কালারটা, আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আজকে জলও খতম হয়ে গেছে, দেখো পুরো জল শেষ, এটারই নিচে চলে গেছে, এই পর্যন্ত এসে গেছে, এখন চায়ের জল গরম হচ্ছে, একটু বেশি করে দিয়েছি, আমি একটু গরম জল খাবো, কারণ আমার দাঁতে খুব ব্যথা করছে, এখনও ব্যথাটা কমেনি, আর এখন চা দেবো বাবাকে আর পিসিকে, চা দেবো পিসি আর বাবা, চাটা খাওয়া হয়ে গেলে আমি আবার একটু ব্লাউজ নিয়ে বসবো, আর এখানটায় এখন মানে এটা ব্লগটা শেষ করছি। হ্যালো, বসে বসে আমি হেম করছিলাম, তা আমার বন্ধু লাইভটা তো শেষ করতে পারে, ব্লগটা তো শেষ করতে হবে, এত রাত হয়ে গেছে, এখন টাইমটা কত হয়ে গেছে, 7টা 14 হয়ে গেছে, এখন রুটি বানাতে হবে, রুটি বানিয়ে বাবাকে মাকে পিসি এসছে পিসিকে খেতে দিতে হবে, এর জন্য লাইভ ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ, তোমরা একটু হেল্প করো আমাকে,
না রে, আমি তো আগাতে পারবো না, আর আমি ততটা পারিও না ঠিকঠাক করে। ভুল তুটু হয়ে গেলে সেটা ক্ষমা করে দিও প্লিজ। টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো, রাত্রেবেলা শুভরাত্রি।